ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সেপ্টেম্বর থেকে দেশে শুরু আনলক ফোর, 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশে আনলক ফোর। আনলক ফোর এর নির্দেশিকা জারি, 7ই সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে চালু হবে মেট্রো পরিষেবা। আনলক ফোর এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক দীপেন্দ্র সরকার। ডক্টর সরকার, আনলক ফোর এর সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত যা যা জানা যাচ্ছে কি বলবেন? দেখুন, এখনো পর্যন্ত আনলক ফোরে যা যা আমরা দেখতে পাচ্ছি নোটিশের মধ্যে বেরিয়েছে, প্রায় প্রত্যেকটাই সমর্থনযোগ্য। তার কারণ, এক নম্বর হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখছি রিকভারি রেট ইম্প্রুভ করছে, প্রায় 80% কাছে পৌঁছেছে। 2 নম্বর, কেস ফেটালিটি রেট 2% নিচে নেমেছে। ভারতবর্ষ 10 লক্ষ টেস্ট করতে পারছে, অ্যাডিকুয়েট ভেন্টিলেটর আছে, বেড অকুপেন্সির রেট কমে এসছে। সুতরাং আনলকিংয়ে না যাওয়ার এই মুহূর্তে কোনো কারণ থাকতে পারে না, কারণ ইকোনমিটা অনেক বেশি ইম্পর্টেন্ট আস্তে আস্তে প্যান্ডেমিকের ভাইরাসের আক্রান্তের তুলনায়। সুতরাং এই পার্সপেক্টিভে মেট্রো রেল সবসময় বেটার। তার কারণ হচ্ছে, মেট্রো রেল একটা পার্টিকুলার জোনের মধ্যে ঘুরছে, ন্যাচারালি যেহেতু ইন্টার জোনাল মুভমেন্ট হচ্ছে না, সুতরাং এতে এক্সট্রা কিছু সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। উল্টে, যত আমি সংখ্যায় বাড়াবো ট্রান্সপোর্ট সিস্টেমকে, তত আমি কী পাবো, সংক্রমণের সম্ভাবনা কমবে। সঙ্গে এটা মনে রাখতে হবে, মেট্রো রেল এমন একটা সিস্টেম যে আপনি ফিল্টারিং করতে পারেন, কটা লোককে আপনি ভেতরে ঢোকাবেন, কটা লোককে আপনি বার করবেন। আমরা এখনো এখানে পরিষ্কারভাবে পাইনি যে লোকাল ট্রেনের মুভমেন্ট হবে কি না, তবে আমার মনে হয় হয়তো অ্যাডমিনিস্ট্রেশন চট করে লোকাল ট্রেনকে খুলতে দেবেন না, কারণ ইন্টারজোনাল মুভমেন্ট খুব ভালো হবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা স্বাস্থ্যের পরেই আসে, শিক্ষা। শিক্ষা ব্যবস্থার জন্য যদি দেখেন, তাহলেও দেখবেন আস্তে আস্তে আমরা কিন্তু শিক্ষা ব্যবস্থাকে খোলার দিকেই এগোচ্ছি। পার্টিকুলারলি যারা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, টেকনিক্যাল এডুকেশনের মধ্যে ইনভলভ, তাদের বারে বারে কাজে ফেরার কথা বলা হয়েছে। অনলাইন সিস্টেম চলছে, কিন্তু তার সাথে যেটা বলা হয়েছে, যারা স্কুলে বা কলেজে কাজ করছেন, তাদের 50% লোক যাতে আবার স্কুল বা কলেজে ফেরত আসে। কারণ এটা হতে পারে না যে আপনি অক্টোবর মাসের 1 তারিখে শুরু করলেন, 30 তারিখ পর্যন্ত কোনো বেসিক প্রিপারেশনই রাখলেন না। সুতরাং আবারও বলছি, স্বাস্থ্যর সাথে শিক্ষাটাকে যে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে, এটাকেও আমি স্বাগত জানাচ্ছি। তৃতীয় যে জিনিসটা, আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা এই বিনোদন জগৎ, থিয়েটার জগতের সাথে যুক্ত, তাদের কিন্তু কোনো কিছুই করার নেই না, তারা মাস্ক বিক্রি করতে পারবেন, স্যানিটাইজার বিক্রি করতে পারবেন। সুতরাং এই যে জায়গা থেকে মানুষগুলো প্যাশনের জায়গা থেকে করছে, তাদের যে ওপেন থিয়েটার অ্যালাউ করা হয়েছে, সেটা একটা খুব ভালো ঘটনা। এবং ওপেন থিয়েটারের সবচেয়ে বড় সুবিধে হচ্ছে সংক্রমণের সম্ভাবনা কম, 2 নম্বর হচ্ছে এই প্যাশনটা চলবে, তাদের জীবিকাটাও চলবে, এবং এই মুহূর্তে একটা ফিয়ার সাইকোসিস থেকে বেরিয়ে আসার জন্যে মানুষের কাছে ওপেন থিয়েটার একটা নতুন বিনোদনের মোড় খুলবে। সুতরাং আমি এটাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর সরকার, একটু আটকাচ্ছি, আরো অনেকগুলো দিক আপনার কাছ থেকে আমরা জানবো, একটা বিরতি নেব, বিরতির পর আবারও আপনার